নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন মশলা কারি। ভেরি সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আর খুবই টেস্টি, আর এটা ইন্ডাকশানে বানানো। আমার আগের ভিডিও যারা দেখেন তারা জানেন আমি যখনই ছেলের বাড়ি ভুবনেশ্বরে আসি ইন্ডাকশানে রান্না করি, তো সেটাই আমি কিভাবে আজকে চিকেন মশলা কারিটা ইজি প্রসেসে রান্না করছি, চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আজকের রেসিপি কুইক অ্যান্ড ইজি প্রসেসে তৈরি চিকেন মশলা কারি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনাদের সাবস্ক্রিপশানই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আর যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে ভীষণভাবে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আজকের চিকেন মশলা রেসিপিটা বানাতে নিয়েছি 1 কিলো 200 গ্রাম চিকেন, হাড় সমেত নিয়েছি সর্ষের তেল, 3টে রাফলি চপড করা পেঁয়াজ নিয়েছি, 1টা গোটা টমেটো বড় সাইজের নিয়েছি, 2টো গোটা রসুন, 7-8টা কাঁচা লঙ্কা, সামান্য আদা, এগুলো সবই রাফলি চপ করেছি কেন কি গ্রাইন্ডারে পেস্ট করবো, নিয়েছি 2টো তেজপাতা, 2টো গোটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ চিকেন মশলা, 1 চামচ গরম মশলা, 1/4 চামচ চিনি, 100 গ্রাম টক দই, সামান্য ধনে পাতা কুচানো। আজকে এই যে মশলা নিয়েছি এইগুলোকে ইজি প্রসেসে আমি চিকেন কারিটা রান্না করব। আর এখানে আমি 2টো ইনগ্রিডিয়েন্ট ভুলে গেছি, গোটা গরম মশলা আর কসুরি মেথি। তো প্রথমে চিকেনটাকে না আমি 10 মিনিট ভিনিগারে একটু ভিজিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে করে চিকেনের যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর যেটা চিকেনের গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো সামান্য একটু লবণ আর ভিনিগার দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। এবার এই রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য কিছু পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তারপরে আমি চিকেনটা কিভাবে মাখাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি পুরো 2টো গোটা রসুনে যে কটা কোয়া হয় সমস্তটা দিয়ে দিলাম, রসুনটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করছি। কাঁচা লঙ্কার সঙ্গে লাল পাকা লঙ্কা রয়েছে, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম চপড করে নেওয়া আদা, আর এখানে যে 3টে পেঁয়াজ নিয়েছি সেখান থেকে কিছুটা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে দেবো আর বাকিটা আমি কিন্তু ফ্রাই করে দেবো। তো দিয়ে দিলাম এরকম রাফলি চপড করে নেওয়া কিছুটা পেঁয়াজ, আর আমি এখানে কিন্তু কোনো আর গরম মশলা বা কিছু ইউজ করছি না, সামান্য একটু জল দেবো। যদিও টমেটো দিলাম না, টমেটো পেস্ট করলে কিন্তু জলের দরকার হতো না, তো আমি সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা স্মুথ পেস্টও করতে পারেন, রাফলি চপড করেও নিতে পারেন, যেটাই হোক রান্নাটা কিন্তু দারুণ হয়। তো আমি মশলাটা পেস্ট করে নিয়ে তারপরে আমি একটা বড় কড়াই নিয়ে নিলাম। আর ছেলের এখানে না বাসনের একটু অসুবিধা, আসলে ওরা 2জন থাকে, আমি আসলে 4জন হয়ে যাই, তো রান্না করতে একটু অসুবিধা হয় কিন্তু হয়ে যায়। আর ভিনিগারে ভেজানোর পরে না আমি আরেকবার চিকেনটাকে হালকা ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়েছি, জল যদিও ঝরে গেছে তারপরেও আমি হাত দিয়ে চেপে চেপে চিকেনগুলোকে এই কড়াইয়ের মধ্যে নিয়ে মাখিয়ে নেব। তো চিকেনটা সম্পূর্ণ নিয়ে নিলাম, আর দেখুন আবারও এতটা জল ঝরানোর পরে আবার জল রয়েছে চিপার পরে। তারপরে আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব যে হলুদ গুঁড়োটা নিয়েছি, আমি 1 চামচ হলুদ গুঁড়োর থেকে ম্যাক্সিমামটাই দিয়ে দেবো আর সামান্য একটু রাখবো পরে কষানোর সময় দেবো। তারপরে দিয়ে দিলাম যে 1/2 চামচ জিরের গুঁড়ো, যে 1/2 চামচ ধনের গুঁড়ো, সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে 2 চামচ যে চিকেন মশলা নিয়েছি সেই চিকেন মশলা, এই চিকেন মশলা দিলেই নেই চিকেন কারিটা দারুণ টেস্ট হয়। তারপরে আমি এখানে যে চিনি গরম মশলা এগুলো পরে ইউজ করব। এরপরে যেহেতু 1 কিলো 200 গ্রাম চিকেন রয়েছে আর চিকেনটা একটু বড় সাইজের, তো আমি সম্পূর্ণ 100 গ্রাম দইটাই কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। আর এইটা কেনা দই রয়েছে, বাড়িতে পাতা টক দই থাকলেও হবে। তো সম্পূর্ণ 100 গ্রাম দইটা দিয়ে তারপরে আমি এখানে পেস্ট করে নেওয়া আদা রসুন পেঁয়াজের সেই সম্পূর্ণ পেস্টটা আমি এই গ্রাইন্ডার জারের থেকে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা আপনারা কিন্তু চাইলে কড়াইতে কষিয়েও নিতে পারেন, কিন্তু আমি এটা
কাঁচা মাখিয়ে করি, এটার কিন্তু একটা আলাদা টেস্ট, আর এটা ইজি হয়েও যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচটার 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি এখানে সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তাতেও কিন্তু খারাপ হয় না। তবে সর্ষের তেল বাটার দিয়ে রান্না করলে না একটা পাঞ্জাবি ফ্লেভারও আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা মাখানোর সময়, আর রান্নার পরে তো অবশ্যই দেব। এইবার সমস্ত কিছুকে মিশিয়ে ভালো করে চিকেনটাকে 5 মিনিট সময় ধরে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা ভালো করে বসে আর তেলটাতে না মশলাটাকে ভালো করে বাইন্ডিং করবে। তো এটা মাখিয়ে মোটামুটি আমি হাফ অ্যান আওয়ার মতন ম্যারিনেট হতে দেবো, তারপরে কিন্তু আমি রান্না করব। দেখুন মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারেই রেখে দেবো হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার বাদে এসে দেখাচ্ছি আমি কীভাবে এই চিকেন কারিটা রান্না করছি। তো চলুন, আমি ঢাকাটা বন্ধ করে দিলাম, এই সময়ের মধ্যে আমি অন্য কিছু রান্না করে নেব। তো হাফ অ্যান আওয়ার এখন রেস্টে থাক, আর এরপরে দেখুন হাফ অ্যান আওয়ার হয়ে গেল, এইবার আমি চিকেনটা রান্না করব। আর যেহেতু পাত্র খুবই কম ছোট, তো আমি খুব সাবধানেই রান্না করব। তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, আর ইন্ডাকশান থেকে বুঝতেই পারছেন যে আমি রান্নাটা ইন্ডাকশানে করব, আর ছেলের বাড়িতে আমি ইন্ডাকশানেই রান্না করি, কেন ওদের গ্যাস কানেকশান নেই। তো আমি এই ফ্রাই প্যানটা নিয়ে এসেছিলাম, এর থেকে একটু বড়ো ফ্রাই প্যান আনলে ভালো হতো, কিন্তু যাই হোক এতে করেই হয়ে গেছে। তো প্রথমে ফ্রাই প্যানে কষিয়ে নিয়ে তারপরে আবার কড়াইতে রান্নাটা করব। তো ফ্রাই প্যানটা প্রথমে বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি মোটামুটি 3-4 টেবিল চামচ মতন তেল। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তারপরে দেখুন এই যে গরম মশলাটা ভুলে গেছিলাম, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর কয়েক টুকরো ছোটো ছোটো দারচিনি এখানে দিয়ে দিলাম। তারপরে যে 2টো তেজপাতা নিয়েছিলাম সেই তেজপাতা 2টো ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে এইটার থেকে সুন্দর একটা অ্যারোমা চাস, 2-3 সেকেন্ড একটুখানি অ্যারোমা আসলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে, আর এটা বেশি পুড়ে গেলে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে। ইন্ডাকশানের ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে পাওয়ারটা। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রাফলি চপড করে রেখেছি পেঁয়াজটা, সেটাই পেঁয়াজ কিন্তু আমি ফাইনলি চপড করিনি। তো যাই হোক, আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেটা আমি সবসময় করি। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে হালকা রং ধরা পর্যন্তই ভাজবো। আর ইন্ডাকশানে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়, তবে এখন কিন্তু আমি পাওয়ারটাকে কমই রাখবো, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে লাল লাল হয়ে যাবে। কিন্তু মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা সুন্দর কালার ধরে গেছে। তো এইবার একটু ভাজা ভাজা আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখা মশলা মাখানো সমস্ত চিকেনটা। দেখুন সমস্ত চিকেনটা মশলা মাখানোটা সুন্দরভাবে হয়ে গেছিলো, তো সম্পূর্ণ চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম, একদম ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে। আর যাই হোক, আমি ধীরে ধীরেই রান্নাটা করব, বাকি কড়াইতে লেগে থাকা সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেইটার মধ্যে সামান্য একটু জল দিয়ে কড়াইটার মধ্যে লেগে থাকা মশলাটা দিয়ে আমি সেই জলটাও দিয়ে দেবো। তো তার আগে চিকেনটাকে একটু ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নাহলে পেঁয়াজটা তলাতে থাকলে পুড়ে যাবে। তো যদিও ননস্টিক এটা পুড়ে যাওয়ার চান্স নেই, তাও ভাজা পেঁয়াজটার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তবে খুবই সাবধানে করছি, কেন কি দেখছেন তো পুরো চিকেনটা ভর্তি হয়ে আছে, এর থেকে বড়ো ফ্রাই প্যানটা আনলে আর একটু বেটার হতো। তো যাই হোক, চিকেনটা আমার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি যে গ্রাইন্ডার 4টার মধ্যে জল নিয়েছিলাম আর কড়াইতে লেগে থাকা মশলার মধ্যে সামান্য মানে 1/2 কাপ মতন ছোটো কাপের জল নিয়ে সেই মশলা মাখা জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা মাখা জলটা সম্পূর্ণ অ্যাড করে দিয়ে এবার আমি ইন্ডাকশানের পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ভালো করে হালকা হাতে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু ম্যাক্সিমাম রান্না কিন্তু দইয়ের জল, চিকেনের জল, তারপরে টমেটো দেব সেই জলতেই কিন্তু ম্যাক্সিমাম মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে নেওয়া টমেটোগুলো এরকম সাইড থেকে দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ জলে কষানোও শুধু হবে না, নরমও হয়ে যাবে, মানে 70% রান্না কিন্তু কষানোর সময় হয়ে যাবে। তো এইবার আমি ঢাকা বন্ধ করে মোটামুটি 20 মিনিট এটাকে কষিয়ে নেব। আর এই ঢাকা বন্ধ অবস্থায় মাঝে মাঝে 5-10 মিনিট বাদে বাদে 5 মিনিট বাদে বাদে
বাদে আমি এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো। যদিও এটা কিন্তু তলায় ধরে দেওয়ার চান্স নেই, তবু আমি মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে এটাকে কষিয়ে নেব ভালোভাবে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আর দেখুন এই 5-7 মিনিটই কতটা জল বেরিয়েছে, চিকেনের জল, দইয়ের জল, আর টমেটোটা এখনও নরম হয়নি, এরপরে নরম হয়ে যাবে, টমেটোর থেকেও জল বেরোবে খুব সুন্দরভাবে। আর ভিনিগার তো মাখিয়েই রেখেছিলাম আগে, যদিও ধুয়ে নিয়েছি কিন্তু তাতেও কিন্তু চিকেনটা ভালো করে নরম হয়ে যাবে। লবণটা কিন্তু এখন দিলাম না, কেন তাহলে আরও বেশি জল বেরোবে। তার মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বাকি মশলা এখানে অ্যাড করব। তো মোটামুটি 20 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম, দেখুন 20 মিনিট, আবারও 5-10 মিনিট হয়ে গেছে, এবার আবারও অনেকটাই কষে গেছে, আর সাইড থেকে তেলও দেখা যাচ্ছে, মানে টোটাল 15 মিনিট মতন কষানো হয়ে গেছে। এইবার দেখুন টমেটোগুলো অনেকটা গলে গেছে, আর স্মেলটা কিন্তু দারুণ বেরোচ্ছে, আর জল বেরিয়েছে যেমন তেমন জল অনেকটা টেনেও গেছে, এর থেকে আরও বেশি কিন্তু জল বেরিয়েছিল। আর দইয়ের তেল, চিকেনের যে চর্বি, তার তেল বেশ চারপাশ থেকে তেল দেখা যাচ্ছে। তো মাংসটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত পোষণগুলো ভালোভাবে হয়। যেহেতু জায়গাটা কম একটু অসুবিধা হচ্ছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর যে বাকি একটু হলুদ গুঁড়ো রেখেছিলাম সেই হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো লবণটাকে দিয়ে এরপরে যে কসুরি মেথি, আমি যে কোনো সময় চিকেন কষাবার সময় কিন্তু কসুরি মেথি দিই, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো কসুরি মেথিটা দিয়ে তারপরে যে দুটো গোটা কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন না হলে স্কিপ করবেন। আর যেহেতু মাংসটা 70% সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিলাম 1/4 চামচ যে চিনি নিয়েছিলাম, চিনিটা দেওয়ার সময় বলি অপশনাল, চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন। এইবার লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা কিন্তু আমার ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আগে। এইবার সমস্ত চিকেনটা ভালো করে কষাতে কষাতে দেখুন, আপনাদের প্লেটে তুলিয়ে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু চিকেন নরম হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। দেখুন চারপাশ থেকে কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়েছে। এইবার আমি চিকেনটা ভালোভাবে কারি রান্না করার জন্য জল দেব, কিন্তু কাঁচা জল অবশ্যই দেব না, আর জল দিলে এটাতে রান্না করা যাবে না, সেই জন্য এটা শিফট করে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, যেই কড়াইটা ম্যারিনেট করেছিলাম সে চিকেন, সেই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্লাসটার 1 গ্লাস মতন জল। আমি যতটা কারি বানাবো সেই আন্দাজেই জলটা দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংস জলের পরিমাণ অনুযায়ী জল দেবেন। এরপরে জলটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি কষিয়ে নেওয়া মাংসগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম এই কড়াইয়ের মধ্যে, মশলা সমেত ভালো করে মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল দেবেন, কাঁচা জল বা ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এইবার গরম জলটার সঙ্গে কষিয়ে নেওয়া মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু গরম জল ছিল, এইবার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে কারি হওয়ার জন্য এটাকে আবারও ঢাকা বন্ধ করে 15-20 মিনিট আমি লো হিটে রান্নাটা করে নেব। তো আমি এবার ঢাকা বন্ধ করে দিলাম, তার মাঝখানে অবশ্যই একবার দুবার নাড়াচাড়া করে দেবো, কেন কি এই ইন্ডাকশানের যে কড়াইটা না, বাচ্চারা কিনেছে তো অনলাইনে, খুব বেশি মজবুতই না, তলায় ধরে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি মাঝে মাঝে এটা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিই যাতে তলায় না ধরে যায়, কেন তলায় ধরে গেলে না তার রান্নার স্মেলটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর মোটামুটি গ্রেভিটা একটু ঘন ঘনই হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না, আবার খুব বেশি শুকনোও হবে না, কারি হবে কিন্তু ঘন কারি হবে। তো আবারও একটু নাড়াচাড়া করে আবারও আমি এটা ঢাকা বন্ধ করে দেব, আর গ্রেভিটা দেখুন দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। মোটামুটি আর একটু রান্না করেই নামিয়ে নেব, কেন কি ছেলে তো অফিসে আছে, আমি এটা দুপুরবেলা রান্না করছি, রাত্রেবেলা আবার ছেলে আসার পরে যখন গরম করব তখন গ্রেভিটা আর একটু টেনে যাবে, তো আমি আর বেশি টানাবো না। আর চিকেন তো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো আমি এইবার এটা আর 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে একটা অসাধারণ কাঁচা মশলায় মাখা চিকেন কারি। তো এইবার আমি যেহেতু এটা রান্নাটা হয়ে
গেছে, তো নামাবার আগে আমি যে গরম মশলা গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু রেডিমেড গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার। বাটারটা দিয়ে আর গরম মশলাটাকে দিয়ে জাস্ট মিনিট দুয়েক একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এইটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, বা আপনারা ফ্লেম বন্ধ করে দিয়েও কিন্তু এটা দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপরে আমি যে সামান্য ধনে পাতা কুচনো রেখেছি সেই ধনে পাতা কুচনোটাও সম্পূর্ণ দিয়ে দিলাম এর মধ্যে। ধনে পাতা কুচনোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে আমি এটাকে রেখে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই ইনস্ট্যান্ট আর খুব শর্টকাট প্রসেসে তৈরি হয়ে গেল একটা চিকেন মশলা কারি বা চিকেনের একটা রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ যায়। তো আশা করি রেসিপিটা ভালো লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে, আর আমার পাশে থেকে আমাকে এনকারেজ করবেন, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহিত হব। আর আমার শুধু রান্নার ভিডিও না, এর সঙ্গে ঘোরা, বাইরের খাওয়া দাওয়া সমস্ত ভিডিওই কিন্তু আসে, আমার ডেইলি লাইফস্টাইলও আসে। তো চলুন, চিকেন কারিটা তৈরি হয়ে গেল। এইবার দেখুন পুরো নামানোর পরে যখন নর্মাল টেম্পারেচারে এসছে কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে সেটাই দেখা জন্য। আবার এটা সামান্য একটু গরম করলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা, সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। We'll be right back.